মাত্র এক মাসে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কত টাকা লাগে ইউকে ডিপেন্ডেন্ট স্পন্সারশিপ আসতে কতদিন লাগে ইউকে ডিপেন্ডেন্ট কজ লেটার আসতে কতদিন লাগে ইউকে ডিপেন্ডেন্ট ভিসার জন্য এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন লাগে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা পেতে কতদিন লাগে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কি কি কাজ পাবেন মানে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা গেলে কি কী কাজ পাবেন ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কাজের স্যালারি কত হতে পারে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কন্ট্রাক্ট কত বছরের হতে পারে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কিভাবে আবেদন করবেন এরপর হচ্ছে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কোথায় আবেদন করবেন কার মাধ্যমে আবেদন করবেন স্পন্সার কার কাছ থেকে নেবেন কোন স্পন্সার মানে জেনুয়েন স্পন্সার কোনটা বা সঠিকভাবে কারা স্পন্সার করে এই সম্পূর্ণ ইউকে স্পন্সার ভিসা নিয়ে আজকে আমরা সাজিয়েছি আরেকটি ভিডিও অবশ্যই আপনি যদি সঠিকভাবে ভালো স্যালারিতে কাজের উপর ইউকে ডিফেন্ডেন্ট ভিসায় যেতে চান এবং এখানে আরেকটা কথা বলে রাখি আপনার আইএলটিএস কতটুকু থাকলে আপনি ইউকে ডিফেন্ডেন্ট ভিসা যেতে পারবেন তো এটা পুরো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আছি আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনার যদি আইএলটিএস থাকে বা আপনি যদি চিন্তা করছেন আপনার ভবিষ্যৎটা ইউ ইউকেতে কাটাবেন ভালো একটা পজিশনে যাবেন তাহলে আজকে আমাদের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের এই ভিডিওটি শুরু থেকে টেনে শেষ পর্যন্ত দেখুন এরপরে আমরা আবারও শুরু করছি তো আজকে আমরা নিয়ে এসেছি ইউকে ডিপেন্ডেন্ট ভিসা তো আমরা পুরো ডিটেলসটুকু বলবো আপনি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করলে মাত্র এক মাসে আপনি ইউকে ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে যাবেন আপনার ভিসা রিফিউজ হওয়ার কোনো চান্স থাকবে না তো আরও কি কি আপনার ডকুমেন্ট লাগতে পারে সম্পূর্ণ বিস্তারিত আমরা বলছি এরপরে হচ্ছে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা কত টাকা লাগে আমরা এই এই বিষয়টা অনেক সময় ডিসপ্লাইতে বলি না আমাদের একটা বিজনেস প্রাইভেসি আছে সেই জন্য আমরা অনেক সময় এই বিষয়গুলো আমরা ডিসপ্লাইতে উল্লেখ করি না তো আপনি যদি একান্ত যারা ইউকে ডিফেন্ডেন্ট ভিসা আবেদন করবেন যারা আগ্রহী সঠিকভাবে সঠিক কোনো লাইন খুঁজে পাচ্ছেন না সঠিক ব্যক্তিত্ব খুঁজে পাচ্ছেন না শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে এরপরে হচ্ছে ইউকে ডিফেন্ডেন্ট ভিসা যদি আপনি আবেদন করেন তাহলে আপনার কজ লেটার তারপরে আইডি এটা আসতে কতদিন সময় লাগবে মানে স্পন্সার আইডিটা ডিটেলস আপনার আসতে কতদিন সময় লাগবে অথবা স্পন্সার লেটার আসতে কতদিন সময় লাগবে তো মোটামুটি আপনি আমাদের কাছে সাবমিশন করার পনেরো অথবা বিশ কার্য দিবসের মধ্যে আপনি কজ লেটার এবং সাথে এমপ্লয়মেন্ট আইডি লেটার দুটোই আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে এর সাথে আপনি পাবেন হচ্ছে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট তো এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে দিন লাগে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না দেরি হচ্ছে কেন তো এমবাসি অ্যাপয়েন্টমেন্টটা যদি এমবাসিতে যদি সিরিয়াল না থাকে বা কোনো 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 ধরনের জ্যাম জ্যাম যেটাকে আমরা বলি না থাকে তাহলে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে হয়তো আপনি তিন দিন চার দিনের মধ্যে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যেই ডকুমেন্টগুলো আপনার দেওয়া হবে এগুলো নিয়ে যখন আপনি এম্বাসিতে দাঁড়াবেন তখন আপনার ভিসা পেতে কতদিন লাগবে আসলে সব ডকুমেন্ট যখন আপনি প্রপার হয়েতে যখন সাবমিট করবেন সাবমিট করার হয়তো সাত থেকে দশ কার্য দিবসের মধ্যে আপনাকে এম্বাসি ভিসা দিয়ে দিবে। এরপরে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা যদি আপনি ইউকে যান বর্তমানে এই দু হাজার তাহলে আপনি কি কি কাজ পেতে পারেন তো আমি সবচেয়ে বেশি আপনাকে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি কাজ পাবেন হচ্ছে হোটেল ইভেন রেস্টুরেন্ট বা আদার সাইডেও যদি আপনার দেওয়া যাবে আগে জানতে হবে আপনি কোন কাজের উপরে মোটামুটি আপনি আগ্রহী অথবা অভিজ্ঞতা আছে যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে সেটা অন্য সাবজেক্ট সেটা আলোচনা সাপেক্ষে আপনার সাথে কথা হবে এরপর হচ্ছে ইউকে ডিপেন্ডেন্ট বিষয়ে কাজের স্যালারি কেমন হতে পারে আসলে যারা ইউকে থাকেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনি তাদের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন তবে আমি আপনাকে বলে দিতে পারি যে আপনার বেসিক স্যালারি তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনার বেসিক স্যালারি থাকবে এরপর হচ্ছে ইউকে ডিফেন্ডেন্ট ভিসায় আসলে কন্ট্রাক্ট কত বছর থাকে ফার্স্ট অফ অল আপনাকে দু বছরের কন্ট্রাক্ট দেওয়া হবে এরপর হচ্ছে ইউকে ডিফেন্ডেন্ট ভিসায় আপনি কিভাবে আবেদন করবেন তা আমরা সম্পূর্ণ ডিটেলসগুলো আসলে আমরা লিখে নিয়েছি যার কারণে অনেকগুলো ইনফরমেশন যেহেতু আমরা অনেক সময় ভুলে যাই জন্য আমরা লিখে রেখেছি তারপর হচ্ছে ইউকে ডিফেন্ডেন্ট ভিসা আপনি কাকে নিতে পারবেন ইউকে ডিপেন্ডেন্ট ভিসা আপনি নিতে পারবেন আপনার হাজব্যান্ড অথবা হাজব্যান্ড হলে তার ওয়াইফ ইভেন তার সাথে বাচ্চাও নিতে পারবেন তো অনেকে আমাকে আবার এটা জিজ্ঞেস করছেন যে আমরা ইউকে ডিপেন্ডেন্ট ভিসায় কতজন যেতে পারবো সাপোজ আমার হাজব্যান্ডের যদি আইএলটিএস থাকে তো সে আমাকে নিয়ে যাবে সাথে আমার বাচ্চা নিয়ে যেতে পারবে কি না পারলে কতজন পারবে তাদের বয়স কেমন থাকতে হবে তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার বয়স যেন আঠারো বছরের নিচে থাকে তাহলে আপনি ইউকের ডিপেন্ডেন্ট বিষয় ডিফেন্ডেন্ট হিসাবে স্বামী স্ত্রী যে কেউ যেতে পারেন মানে যার যার আইএলটিএস থাকবে তার সাথে ডিপেন্ডেন্ট হিসাবে অন্যরা যেতে পারবে এরপরে হচ্ছে ইউকে ডিপেন্ডেন্ট বিষয় আইএলটিএস লাগে কিনা হ্যাঁ অবশ্যই আইএলটিএস লাগবে আইএলটিএস ছাড়া আপনি ইউকে ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করতে পারবেন না তো আইএলটিএস ইউকে ডিপেন্ডেন্ট ভিসা আইএলটিএস স্কোর কত থাকলে যেতে পারবেন ইউকে ডিপেন্ডেন্ট ভিসা আইএলটিএস আপনার সর্বনিম্ন স্কোর অ্যাটলিস্ট ফাইভ থাকতে হবে যদি ফাইভের কম হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে ফাইভের উপরে রাখতে হবে আইএলটিএস স্কোর আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে ইউকে ডিফেন্ডেন্ট ভিসা আবেদন করেন তাহলে আপনার কাছ থেকে আমরা কি কী ডকুমেন্ট নেব আপনি আমাকে কি কী ডকুমেন্ট দেবেন ইউকে ডিফেন্ডেন্ট ভিসার জন্য আপনার প্রথমত লাগবে হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট অবশ্যই এই সার্টিফিকেটের মেয়াদ থাকতে হবে ফেল সার্টিফিকেট চলবে না আর ডুপ্লিকেট জাল কাউলা চলবে না আপনার আইএলটিএসের স্কোর অ্যাটলিস্ট ফাইভ পাস থাকতে হবে পাসের নিচে হলে হবে না এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অ্যাটলিস্ট পাঁচ বছর অথবা চার বছর কিন্তু এর কম হলে এটা দেওয়াটা ঠিক না অনেক সময় একটু প্রবলেম হতে পারে তারপরেও যদি আপনার দুই তিন বছরের পাসপোর্ট মেয়াদ থাকে আপনি যোগাযোগ করবেন সেটা আলোচনা সাপক্ষে তারপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি এরপরে লাগবে হচ্ছে আপনার একটি মেডিকেল রিপোর্ট এটা পরবর্তীতে লাগতে পারে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পরবর্তীতে এম্বাসিতে সাবমিশন যখন করবেন সাবমিশনের সময়টা প্রয়োজন হতে পারে তো অনেকে আমাকে বলে হয়তো এই জিনিসটা আরো সময় লাগে না না এটা কখনো কখনো যখন রুলস চেঞ্জ হয় তখন এই জিনিসগুলো প্রয়োজন হয় আর আপনি যদি আমাদের মাধ্যমে যদি ইউকে ডিফেন্ডেন্ট ভিসা আবেদন করেন সম্পূর্ণ সব ডকুমেন্ট আপনি হাতে পাওয়ার পরে টোটালি আপনি লাইফ পর্যন্ত কতদিন সময় লাগবে তো টোটালি আপনার কজ লেটার এমপ্লয়মেন্ট লেটার এগুলো সম্পূর্ণ স্পন্সার লেটার এগুলো সম্পূর্ণ আপনি হাতে পাওয়ার পরে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি এই কাগজগুলো ডকুমেন্টগুলো রেডি করে অ্যাম্বাসিতে দাঁড়াবেন অ্যাম্বাসিতে দাঁড়ায় ভিসা পেয়ে প্লাই পর্যন্ত টোটালি আপনার সময় লাগবে সর্বোচ্চ এক মাস এর উপরে সময় লাগবে না তো যারা যারা আমাদের মাধ্যমে ইউকে ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করবেন তারা অবশ্যই শুধু আবেদনকারী যে যিনি আবেদন করবেন আবেদনে ইচ্ছুক তিনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই তো ভালো থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিও